মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর জখম হয়েছেন আরো দুজন। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারোবিশা চোপুতিতে। মৃত ওই ব্যক্তির নাম প্রণব কুমার দেব বর্মন, বয়স 41 বছর। তার বাড়ি বারোবিশার পূর্ব চকচকা এলাকায়, 31 নম্বর সি জাতীয় সড়কের বারোবিশা চোপুতিতে ঘটা ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো দুজন। তাদের নাম সুনীল রায়, বয়স 50 বছর, এবং দেব দুলাল পাল, বয়স 46 বছর। সুনীল রায়ের বাড়ি বারোবিশার পূর্ব চকচকায় এবং দেব দুলাল পালের বাড়ি লস্কর পাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 2:30 নাগাদ প্রণববাবু একটি ছোট গাড়িতে করে কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক ধরে বারোবিশা চৌপতির দিকে আসছিলেন। ওই গাড়িতেই অন্য দুজন ছিলেন। বারোবিশা চৌপতিতে উঠে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অসম থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রণব কুমার দেব বর্মনের। সংঘর্ষে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বারোবিশা ফাঁড়ির পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির।